ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। জামাত বিএনপির লবিস্টের কারণে বিভিন্ন জায়গায় তারাই তাদেরকে এভাবে ডেকে নিয়েছে। প্রতিপক্ষ বিএনপি বিক্ষোভ সমাবেশ করলেও শুক্রবার ছুটির দিনে ক্ষমতাসীনদের কর্মসূচি কিছুটা ভিন্ন ধাঁচের। প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যগত সাম্প্রতিক বড় উদ্বেগ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মসূচি হাতে নেয় স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠন। ডেঙ্গু কিভাবে দমন করবে সেই জন্য সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বক্তব্যে ঘুরে ফিরে আসে সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গ। ডেঙ্গুর চেয়েও বিএনপির রাজনীতিকে ভয়ানক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য নয় ব্যক্তি স্বার্থে দলটিকে ব্যবহার করছে জিয়া পরিবার। ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। তারেক রহমান চায় বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসাবে থাকুক, এবং সেই কারণে তারা যখন কর্মসূচিতে লাঠি নিয়ে হাজির হয়। এদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর 14 দলের সভায় অংশ নেন জোটের শীর্ষ নেতারা। বলেন, দেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিচ্ছে বিএনপি, তবে কোনো চাপই নত হবে না শেখ হাসিনা সরকার। তাদের একটা সন্ত্রাসী চেহারা, বিকট চেহারা, উৎকট চেহারা তারা আবির্ভূত হয়েছে অতি সম্প্রতি। তারা মরিয়া হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার বিদেশি রাষ্ট্রগুলো যেভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে, এই অবস্থায় সৃষ্টি করেছে কেবলমাত্র জামাত বিএনপির লবিস্টের কারণে বিভিন্ন জায়গায় তারাই তাদেরকে এভাবে ডেকে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যদি উৎখাত করতে চান তার রূপ কিন্তু হবে ভয়াবহ। আমরা চুপ করে বসে থাকবো না, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আর জননেত্রী শেখ হাসিনাকে এইবার নির্বাচনে নৌকায় জয়লাভ করাবো। নির্বাচনে না গিয়ে ভিন্ন পন্থায় ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি, এমন অভিযোগ করে নিজেদের ঐক্য আরো সুদৃঢ় করার বার্তা দেন 14 দলের শীর্ষ নেতারা। তারা নির্বাচনকে ভণ্ডুল করার মধ্য দিয়ে দেশে অসাংবিধানিক সরকার গঠনের পথ উন্মুক্ত করতে চায়। কাজেই আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে আরো অটুট রাখতে হবে। নেতারা জানান, সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে 14 দল, এছাড়া নির্বাচন পর্যন্ত সারা দেশে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে জোট। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।